হ্যালো বন্ধুরা, স্বাগতম জাকির টুপুর চ্যানেলে নতুন একটি টিউটোরিয়াল টিপসে। আপনার পিসিতে চলবে অ্যান্ড্রয়েডের সকল প্রকার গেম এবং অ্যাপস, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা প্রথমে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে লিখব bluesticks.com। তো দেখতেই পাচ্ছেন bluesticks.com। তো এখানে দেওয়ার পর ডাউনলোড নামে ইন্টারফেস আছে, ক্লিক দেবেন, এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে মানে কি ডাউনলোড হয় নাই, তো এটা শুধু মেইন ফাইলটা না, 1 MB ফাইল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনলাইন থেকে অটোমেটিকলি ডাউনলোড নেবে। যার পিসির কনফিগারেশন যত ভালো সেই অনুযায়ী তত ফাস্ট ডাউনলোড হবে। তো এটা প্রায় 10 থেকে 15 মিনিটের সময় লাগবে ডাউনলোড হতে। তো আমার ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমি ওপেন করলাম। এটা প্রথমে অ্যাড শো করবে, এটা প্লে নাও দেবেন। তো আপনার এটা ইচ্ছা করলে ডাউনলোড দিতেও পারেন না যুক্ত। দেখুন ইন্টারফেসটি চলে আসছে। তো ফেসটি তো দেখতে পাচ্ছেন পিসির মতো সব কিছুই। তো এটা আপনি ফুল স্ক্রিনে চলাতে পারেন, হোম মেনু আছে এবং ব্যাক পেজ মেনু, অনেকগুলো অ্যাপ সেটিংস দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড সেটিংসগুলো হুবহু মোবাইলের মতো ইউজ করতে পারতেছেন। অ্যান্ড্রয়েডের যত প্রকার প্রোগ্রাম আছে এখানেও সব প্রোগ্রামই আছে। তো আপনার বাম পাশে অনেক দেখতে পাচ্ছেন মোটামুটি অন্য কিছু, ডান পাশে আপনার সব সেটিং, আপনার ফুল স্ক্রিনেও কাজ করতে পারবেন। হোম মেনু, ব্যাক মেনু, রিসেন্ট মেনু সবগুলোই আছে একদম ওভু পিসির মতো। তো আমি এই জন্য আপনার প্লে স্টোর নিয়ে যাচ্ছি। আমার আইডিটা লগ ইন করলাম জিমেল আইডিটা। তো জিমেল আইডি লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলের মতো কিন্তু একটি ইন্টারফেস ওপেন হবে প্লে স্টোরে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সেট আপ দিয়ে লগইন দিলাম। দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের মতোই কিন্তু চলে আসছে প্লে স্টোর। তো আমি যে কোনো কিছু অ্যাটেন্ডেন্স লিখে সার্চ দিলাম, দেখুন ফেসবুক লাইট। তো আমি ফেসবুক লাইটটাই আপনাকে দেখাবো। তো আপনারা একবার অল সব কিছুই খেলতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, সব অ্যাপস ইনস্টল দিতে পারবেন। তো ডাউনলোড হচ্ছে, তো আমি একটু স্ক্রল করে দেখাই ভিতরে আপনার প্লে স্টোরটা কেমন দেখায়। আবার লিখলাম সার্চ দিয়ে, এখানে সার্চ অপশনে আমি দেখলাম যে অনেক অপশনগুলো আপনি লিখতে পারবেন। আমি দেখেন অনেক সুন্দর প্লে স্টোরটা দেখতে, অনেক সুন্দর একদম হুবহু মোবাইলের মতো। তো আপনার মনে হবে না যে আপনি পিসিতে করছেন, আপনার আরও সুবিধা হবে। বিকাশ অ্যাপসটি ডাউনলোড দেব, তো ইনস্টল দিচ্ছি। তো এটাকে কিন্তু সময় অনেক কম নেয়। তো আমি ফেসবুকটা লগ ইন করে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটা ব্রাউজিং করতেছি। এই যে দেখেন অনেক সুন্দর, আপনার ফোনের মতো একদম ভালো লাগবে। আপনি ইচ্ছা করলে ফুল স্ক্রিনও করতে পারেন। যদি ব্যাক মেনু যে আমি লগ আউট করে নিলাম আমার আইডিটা, তো লগ আউট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তো আমি হোম মেনুতে ফিরে গেলাম। এই যে আবার ইন্টারফেসটা বিকাশটা ডাউনলোড হয়ে গেছে, আমি বিকাশটা ওপেন করছি। তো দেখুন বিকাশটা আপনার মোবাইলের মধ্যে ফুললি ওপেন হচ্ছে। অ্যালাউ পারমিশনগুলো সব দিয়ে নেবেন। তো বিকাশ লগ ইন করতে আপনার সিম দরকার হয়, সেই জন্য আমি এটা দেখালাম না। তো সিম ছাড়া কীভাবে বিকাশ লগ ইন করবেন এটা আমার একটা ভিডিও আইকার্ডে দেওয়া আছে, দেখে নেবেন। দেখুন নোটিফিকেশানটি স্ক্রল করে নামিয়ে নেওয়া যায় মাউস দিয়ে ড্র্যাগ করে। তো ওই যে দেখুন আমি ইউটিউবে ডাউনলোড দিয়ে দিয়েছি, ইউটিউবটি ডাউনলোড হচ্ছে। আমি আপনাদেরকে ইউটিউব দেখাবো কীভাবে আপনি ইউটিউবটি ডাউনলোড করবেন। তো আপনার ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এগুলো সব খেলতে পারবেন। তো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী অনেক সময় একটু স্লো করতে পারে। তো আপনার এটা এই পিসিতে না খেলাই সবচেয়ে বেটার। দেখুন ইউটিউব, ইউটিউব লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইউটিউব, ইউটিউবে অনেক সুন্দর করে বড় বড় করে দেখা দেবে। তো বন্ধুরা, জাকির টুপুর সেভেন আমার ইউটিউব চ্যানেল। তো যারা আপনার এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চান এবং টেকনোলজি সম্পর্কে সকল ভিডিও, গ্রাফিক্স ভিডিও, মানে আদার্স টেক বিষয়ে যত ভিডিও পেতে চান আমার চ্যানেলটা জাকির টুপুর সেভেন, এটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওগুলো যাতে সবাই দেখতে পারে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অপশন এখানে, কিন্তু আপনার ক্রোম ব্রাউজার আছে, আপনার ইউসি ব্রাউজার, সকল ব্রাউজারই আপনারা প্লে স্টোর থেকে ইউজ করতে পারবেন। তো আপনি যে কোনো কিছু লিখে সার্চ দেবেন সম্পূর্ণ অনেক দ্রুতভাবে আসবে, আপনার ফোনের থেকে অনেক দ্রুত কাজ করবে যদি আপনার নেট স্পিডটা বেটার থাকে।